জয় শ্রী বাবুসা মহারাজের জয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে হঠাৎ এই নামটা কেন নিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই সম্পর্কেই আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমি একটি মন্দিরে গিয়েছিলাম, তো সেই মন্দির আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দর্শন করলেন। তো মন্দিরে আমি রিঙ্কুদির সাথে গিয়েছিলাম। এই মন্দিরটি শিলিগুড়ির বাবুপাড়ায় অবস্থিত বাবুসা মহারাজের মন্দির। তো মন্দিরে গিয়ে আমি কিন্তু সত্যি একটু আশ্চর্যই হয়েছি। আমি এই প্রথম গেলাম এই মন্দিরটাতে, দর্শন করে আমার ভীষণ ভালো লেগেছে। মন্দিরে গেলে কার না ভালো লাগে বলুন, যেখানে শান্তি স্থান সেখানে গেলে তো ভালো লাগবেই। তো এই আলোচনায় আসব, মন্দিরটা বাবুসা মহারাজের মন্দির। আপনারা সবাই দেখতে পেয়েছেন বজরং বলির সাথে পাশেই একজন দেবতা রয়েছেন, উনি কিন্তু সেই বাবুসা মহারাজ। বাবুসা মহারাজের সম্পর্কে আমার জানার খুব কৌতূহল হলো, তাই আমি সেই বিষয়ে জানলাম আর আমি জেনেছি। সেটা আপনাদের জানাবো না, তা তো হতে পারে, তাই চলে আসলাম আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন বন্ধুরা, বাবুসা মহারাজের কাহিনী আপনাদের সাথে একটু শেয়ার করি। বাবুসা মহারাজ বজরংবলীজির অবতার হিসাবে পূজিত হন। বাবুসা মহারাজের এই প্রধান মন্দিরটি রাজস্থানের চুরু গ্রামে অবস্থিত। লক্ষ লক্ষ মানুষের আজ এই স্থানটি পরম ভক্তি স্থান হিসাবে গণ্য হয়েছে। বাবুসা মহারাজকে কলিযুগের অবতার হিসাবে মানা হয়। বাবুসা মহারাজকে কেউ শ্রীকৃষ্ণ রূপে, কেউ শ্রী বিষ্ণু রূপে, আবার কেউ বজরংবলীর রূপেও পূজো করে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বজরংবলী রূপে পূজিত হন উনি। বাবুসা মহারাজ রাজস্থানের চুরু গ্রামে এক কোঠারি পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ঘেভার চাঁদ কোঠারি আর মায়ের নাম ছাগনি দেবী কোঠারি। তো ছাগনি দেবী বজরংবলীর অনেক বড় ভক্ত ছিলেন। একদিন বজরংবলী ছাগনি দেবীর প্রার্থনায় খুশি হয়ে ওনাকে কিছু বর দিতে চেয়েছিলেন। তো ছাগনি দেবী সেই বর হিসাবে চেয়েছিলেন বজরংবলীর মতো সুন্দর শক্তিশালী এক পুত্র সন্তান। তো বজরংবলী খুশি হয়ে তাকে কিন্তু সেই বরই দান করেছিলেন। সময় মতো ছাগনি দেবী একটি সুন্দর বুদ্ধিমান পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, তার নাম ছিল পান্না। ছোটবেলা থেকে সেই পান্নাও কিন্তু বজরংবলীর বড় ভক্ত। কিন্তু এইভাবে ক্রমশ বেড়ে উঠতে থাকেন পান্না। 18 বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে তিনি চলে যান স্বর্গলোকে। স্বর্গলোকে গিয়েও কিন্তু পান্না বজরংবলীর আরাধনা করতে থাকে। মিংসার শুক্ল পঞ্চমীর দিন বজরংবলী পান্নার রাজ তিলক করেছিলেন আর আশীর্বাদ স্বরূপ বলেছিলেন তার নামেও তাকে তারা চিনবে। সেই থেকেই বাবুসা মহারাজ আমাদের বাবুসা মহারাজ নামে পরিচিত, বা বালাজি বাবুসা মহারাজ নামেও তিনি পরিচিত। প্রথা অনুযায়ী সকলের বিশ্বাস, চুরুধামের এই মন্দিরে নারকেল বেঁধে একজনের মনোবাসনা পূর্ণ হয়েছিল, তার সমস্ত স্বপ্ন পূর্ণ হয়েছিল। আর সেই থেকেই মন্দিরে আরতির জল, আরতির ছাই আর রক্ষা কবচ হিসাবে সুতো, এই তিনটে জিনিস ব্যবহার করে মানুষের অনেক ভালো ভালো কাজ মনোবাসনা পূর্ণ হয়েছে, এই অভিজ্ঞতা অনেক ভক্তদেরই রয়েছে। মহারাজ বাবুসা শব্দের তাৎপর্য, বা অর্থাৎ ব্রহ্ম, বো অর্থাৎ বিষ্ণু, সা অর্থাৎ শঙ্কর। শুদ্ধ চিত্তে ওম বাবুসা জপ করলে সবসময় ঐশ্বরিক প্রভাব দেখা যায়। তো চলুন বন্ধুরা, ওম বাবুসা বলে আমি আজকের এই আলোচনাটা শেষ করব। আপনাদের সবার নিশ্চয়ই ভালো লেগেছে, আর এই ধরনের আলোচনা যদি আপনারা শুনতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের ভালো ভালো কমেন্টে উৎসাহ পেয়ে এই ধরনের ভিডিও বানাতে আগ্রহী হব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বাড়াবো না, আপনাদের নিশ্চয়ই সবার ভালো লেগেছে। একটু অন্য ধরনের অন্য কিছু করার চেষ্টা করেছি, আর এত সুন্দর কাহিনীটা শুনে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, যেটা আমার অজানা ছিল, আমি যখন জেনেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ওম বাবুসা।